গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাই বেঙ্গল প্ল্যানের একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম দিয়ে আবার ব্লগটা স্টার্ট করছি আজকের দিনটা আর আজকের দিনটা শুরু করছি দুপুর দুটো থেকে কারণ মাম্বো চলে এসেছে আর মাম আমি বলছি যে তুই চুপ কর আমি বলে নি আর মাম্বা আমাকে বিরক্ত করছে পায়ে শুশুরি দিচ্ছে আমি ভুল ভাল বলি তো যাই হোক মাম্বো স্কুল থেকে চলে এসছে এই যে স্কুল ব্যাগ মাম্বোকে এখন দেখাচ্ছি না মাম্বো জামা কাপড় খুলে বসে আছে তাই জন্য মাম্বুকে এখন দেখানো যাবে না যাই হোক মাম্বু এসে গেছে আমরা এসি চালিয়ে একটু বসেছি কারণ ও বাসে আসে তো গরম লেগে যায় তো ওই জন্য বসেছি আর চলো আজকের দিনটা স্টার্ট করি এইভাবে এবার দেখতে থাকো দিনটা কেমন যায় আর আমার এর মধ্যে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে কারণ জানোই যারা ধরে ব্লগ দেখো যে আমাদের রান্না হচ্ছে এক পদে বাড়ির আমরা বহু পদ দিয়ে কেউ খাওয়ার লোক নেই কারণ আমরা ভাত খাই এইটুকু কোয়ান্টিটি আর একটা কোনো একটা সবজি বা একটা কিছু ডাল ভাজা হলেই আমাদের চলে যায় মানে আমাদের এরকমই খাওয়ার প্যাটার্ন বেশি হয়ে গেলে আমাদের চিন্তা হয়ে যায় যে এগুলো খাবো কি দিয়ে তো আমি যেহেতু এখন এই প্রেগন্যান্সিতে বারবারই বলছি নিরামিষ খেতে বারবার আমার ইচ্ছে করছে আমার কোনো মাছ মাংস কিছু ক্রেভিং যাচ্ছে না কালকে রাত্রে একটুখানি ডিম দুটো ডিম পোচ করে খেয়েছিলাম ব্যাস তারপরে আর রাত্রে কিচ্ছু খেতে পারিনি মানে পেঁয়াজও দেয়নি তো কিছু খেতে পারিনি আমার ভালোই লাগছে না কিছু আমিষ খেতে শুধু নিরামিষ খেতে ইচ্ছে করছে তো অর্ক কালকে বাজারে গেছিলো গিয়ে ও শুধু নিরামিষ খুঁজছে কি নিরামিষ অপশন পাওয়া যায় তো কালকে এ পেয়েছিল পেয়েছিল জন্য চর নিয়ে এসেছিল ওই প্যাকেটে কাটা যেগুলো পাওয়া যায় কাটবে আর আমাদের বাড়িতে কে এতগুলো কাজ থাকে না ঝুমা যে আমার হাউস হেল্পার আছে ও কাজ করতে করতে ওকে আর বলা যায় না যে এই এচর ফেচর কাটো মানে বসে সন্ধ্যাবেলার দিকে একটু রেস্ট নেয় স্বাভাবিক অনেক রকমের কাজ ওপর নিজ সব রকম কাজ আছে এখন তো আমি সব দিক করতেও পারছি না এই জন্য অনেকটাই ওকেই করতে হয় সেই জন্য আর বলাও যায় না তো কাটা এ সেটাই প্যাকেটে পাওয়া যায় যেটা বাজারে সেটাই নিয়ে তো তো সেটা নিয়ে আসার পরে সেটাকে দিয়ে আজকে রসিয়ে রান্না করলাম প্রাণ জানি না খেতে পারবো কি না তো রান্না করা হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে এ চরটা কেমন রান্না করলাম আজকে নিরামিষের মধ্যে করলাম এ চরের না একদম কষাই করেছিলাম তারপরে একটু জল দিয়ে হালকা ঝোল বাড়িয়েছি আর উপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছি প্রাণের ইচ্ছে মতন করেছি আজকেটা রসিয়ে বসিয়ে এচড় হয়ে গেছে এচড় হয়ে যাওয়ার পর দেখছি ভাতই হয়নি মনে মনে নেই আজকে যাই হোক এই দুটো পনেরো তো বেজেই গেছে এখন ঝুমাকে বললাম ভাতটা বসিয়ে দিতে কারণ মাম্বু এখন স্নান করবে ততক্ষণে ভাত হয়ে যাবে কি অবস্থা অন্যদিন আমি ভাত আগে বলি কিন্তু আজকে দেখছি রান্না হয়ে গেছে মানে তরকারি হয়ে গেছে কিন্তু ভাত হয়নি যাই হোক ও ভাত বসিয়ে দিচ্ছে আমারই বলতে মনে নেই আমারই খেয়াল নেই তো বসিয়ে দিচ্ছে ভাত আর মাম্বুকে আমি ঝটপট স্নান করিয়ে দিই কারণ মাম্বুর আজকে আবার পাঁচটা থেকে পড়া আছে এবং এই টাইমটা আমার খুব তাড়াহুড়ো যায় আরও চলে যাওয়ার পর তো আমি একটু জানোই শুয়ে রেস্ট নেই আমি বলি সব সময় যে ওকে চলে যাওয়ার পর আমি একটু কিছু খাই খেয়ে আবার সেই সময়টা রেস্ট কারণ আমার একদম ঘুম ঘুম ঠিকঠাক মানে অনেকবার উঠতে হয় হয় এখন ঘুম হচ্ছে কিন্তু বারবার উঠতে হচ্ছে তো ঘুমে ডিস্টার্ব একটু না একটু হয়ই তো ও চলে যাওয়ার পর আমি তখন আবার একটু রেস্ট নিয়ে নিই তো এই জন্য মামব আসলেই আমার একটা তাড়াহুড়ো থাকে তো বারোটার পর থেকে আমার একটা ভীষণ তাড়াহুড়ো তো এখন ওকে স্নান করিয়ে ভাত হয়ে গেলে ভাত খাইয়ে ওকে তাড়াতাড়ি শুয়ে দেবো কারণ ওর পাঁচটা থেকে আবার পড়া আছে আর একটু শুয়ে না নিলে না উঠে পড়তে বসে ওর মন অন্যদিকে হয়ে যায় ঘুম ঘুম পায় অনেক সকালে ওঠে তো ওই জন্য ওকে একটু শুয়ে দেবো চলো আবার দেখা করছি পরে মাম্বকে চানে পাঠিয়েছি গেছে স্নানে তো ম্যামকে ফোন করে না করে দিলাম আজকে আসতে কারণ শুক্র এসছে শনি এসছে রবি এসছে পরপর তিন দিন পরে নিয়েছে আজকে একটু ইচ্ছে নেই কিন্তু আমার ভয়েও বলবে না আমিও বুঝি আমিও তো এক সময় পড়তাম কত বাহানা বানাতাম না যাওয়ার জন্য তো আমি যে ফোন করে ওকে একটু নাই করে দিলাম তনুশ্রীকে আজকে একবার বলেওছে মা দেখো না আমি কিছু বলিনি আমি সেই জন্য ম্যামকে ফোন করে বললাম যে তুমি বলবে না যে আমি বলেছি তাহলে তো পেয়ে বসবে ওটা আমাদের মধ্যেকার কথা আমি ঠিক আছে দেখি ম্যাম কী করে আজকে ওকে ছুটি দিলাম একটু থাক এই মাত্র স্নানে গেল তিনটে বাজে এতক্ষণ শুয়েই ছিল আজকে স্কুলে ওর একটু চাপ গেছে কারণ আজকে ওদের একটা অ্যাপ কম্পিউটারের একটা অ্যাপ নিয়ে গার্জিয়ানদের একটা ওয়ার্কশপ হয়েছে এবার আমি তো সেটা যাইনি কারণ ও সেটা পারছে সেই জন্য আমাকে কল করেনি যাওয়ার জন্য মানে যে গার্জিয়ানদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে হয়তো তাদের জন্য বা অ্যাপ ডাউনলোড হচ্ছে না বা যে বাচ্চারা বুঝতে পারছে না যাতে গার্জিয়ানরা বুঝে নেয় সেই জন্য তো ও তাদের একটু দেখিয়েছে আর কি পুরো ব্যাপারটা করে যেহেতু ও পারছে ওই জন্য ওরটা ও বারবার করে 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 দেখিয়েছে ব্যাপারটা তো সেই জন্য ওর এইসব করেছে টরেছে আজকে এমনি খুব এনার্জি সহকারেই এসছে কিন্তু ভাবলাম ঠিক আছে তিন চার দিন তো পড়েছে আজকে নয় আমি একটু পড়িয়ে নেব একটু ঘুমিয়ে নিই তারপর উঠে তারপর পড়াবো পাঁচটা হলে তাড়াতাড়ি উঠতে হয় ঘুমটাও হয় না জন্য আজকে ওকে ছুটি দিলাম কিন্তু এখনো বলিনি বলবো না ঘুম পাড়িয়ে ঘুম পাড়িয়ে দেবো একটু দেরি করে তুলবো যদি বলে দিই তাহলে এখন যে এই যে ফোন নিয়ে বসবে আর উঠতে চাইবেন কত মিথ্যে কথা যে বলতে হয় আর কত কিছু যে করতে হয় সব কূটনীতি বুদ্ধি চালাতে হয় তো চলো চানে গেছে ভাতও এখনো হচ্ছে ভাতটা হয়ে গেলে ও স্নান করে এলে খাইয়ে দেবো ও যদি এ খেতে না চায় আমি ভেবেছি যে ওকে একটু পোস্ত বাটা দিয়ে খাবো কাঁচা পোস্ত বাটা দিয়ে কাঁচা পোস্ত বাটা না পেটের জন্য খুব ভালো ওর তো একটু পেটের প্রবলেম লেগেই থাকে সবসময় ওর একটা হজমের প্রবলেম আছেই কনস্টিপেশন তো ওকে ভাবছি একটু পোস্ত বাটা দিয়ে খাওয়াবো যদি ওটা না খায় আর যদি দেখে বলে যে হ্যাঁ এটা দিয়ে খাবো তাহলে ওটা দিয়ে খাওয়াবো আর নাহলে ইনস্ট্যান্ট মিক্সিতে একটু বাটবো বেটে ওটা দিয়ে খাওয়াবো চলো আগে কাজগুলো শেষ করি গুড ইভিনিং আবার চলে এসেছি সোজা কারণ খাওয়া দাওয়া করিয়ে শুয়ে দিয়েছিলাম আমিও পাশে শুয়ে পড়েছিলাম পরে খাওয়া দাওয়া করে পাশে শুয়েছি তো শুয়ে একটু দেরি করেই তুললাম সাতটা বাজে এখন তুললাম তাকে এখন ও উঠেছে উঠে বসেছে মুখ ঠুক ধুয়ে ফ্রেশ হয়ে জল খেলো আর আমি নিজের জন্য আজকে একটু চা করে আনলাম অন্যদিন আমি সাধারণত সন্ধ্যাবেলা চা খাই না কিন্তু আজকে একটু চা খেতে ইচ্ছে করছিলো যা যেহেতু একটু চোখটা বেশ ভালোই লেগে গেছিল চোখটা যখন লেগে যায় না তখন এই টাইমটায় উঠে তারপরের কাজগুলো করতে ভীষণ আলসেমি লাগে তাই তখন মনে হয় যে একটু চা খেলে ভালো হয় এটা কিসের আওয়াজ মামু গেম তো তারপরে তাই জন্য একটু লিকার চাই একদম লিকার চা পাতলা করে করে আনলাম আর অর্ককে ফোন করলাম যে আজকে একটু চপ খেতে ইচ্ছা করছে মাঝখানে একদিন চপ এনেছিল কিন্তু সেদিন মাম্বা আমাকে একটা বেগুনি দিয়েছে নিজে দুটো আলুর চপ খেয়ে নিয়েছে তো সেদিন আমি পাইনি ঠিকঠাক তো ওই জন্য সেই দিন থেকে আবার আমার একটু চপ খেতে ইচ্ছা করছে ক্রেভিং ক্রেভিং যাই হোক এখন অর্ককে বললাম অর্ক আবার ক্লায়েন্ট মিটিংও আছে জানি না আনতে পারবে কিনা বললো দেখছি দেখছি এই দেখছি দেখছি মানে যে কি আসবে না আসবে না বোঝা মুশকিল দেখা যাক কি হয় আসে কি আসে না আমি তো আশায় আকাঙ্ক্ষায় বসে থাকি আর চাটা আগে খেয়ে নিই এরপর ছেলেকে পড়াতে বসবো কারণ কালকে আবার স্কুল আছে দেখতে হবে স্কুলের কোনো হোমওয়ার্ক আছে কি না তারপর আজকে ম্যামকে না করে দিয়েছি আমাকে তো সেটা পূরণ করতে হবে সেই জায়গাটা পড়াতে হবে এরপর বসবো আবার ছেলের পড়া নিয়ে আছে একটা না একটা কাজ আছে মানে চোখ যেটুকুনি সময় বন্ধ সেটুকুনি সময় কাজ নেই আর চোখ খুললেই একটার পর একটা একটার পর একটা কাজ কাজের বিরাম নেই আগে চাটা খেয়ে নিয়েই দেখো চা আর এই দুটো ছোট ছোট বিস্কুট নিয়ে এসছি চা আগে কমপ্লিট করি ক্যামেরাটা বলতে বলতে নামিয়ে রাখতেও পারিনি তার মধ্যে ঝুমা এসে দরজা টাক করলো এই যে চপ নিয়ে চলে এসেছে ভালো ভালো ছিল চপ নিয়ে চলে এসছে আমি দেখাচ্ছি কি কি চপ এনেছে আমি দেখিনি এখনো দেখাচ্ছিল এই দেখো বেগুনি আর আলুর চপ কিন্তু আগের দিনেরটা অন্য জায়গা থেকে এনেছিল এটা অন্য জায়গা থেকে এনেছে আয় না কেমন খেতে হবে আমি চা এখনো শুরুই করতে পারিনি সবে বিস্কুট দুটো খেয়েছিলাম তো এই এখন বেগুনি আর আলুর চপ এনে দিয়েছে দুটো মাম্বর দুটো আমার ব্যাস দ্যাটস ইট আমি সাধ পূরণ করছি বুঝেছ কারণ এই বাড়িতে সাধের কোনো নিয়ম নেই সাধের নিয়ম আছে সাধের নিয়ম হচ্ছে ন মাসে এইবার আমি গল্পটা তাহলে বলেই দিই তোমাদের স্বাদের নিয়ম ন মাসে এবার ন মাসে মাম্বর সময় যেদিন ডেট পড়েছিল সেই দিনই মাম্ব হয়ে গেছে মানে ন মাসটা না বড় বিচ্ছিরি ক্রিটিক্যাল টাইম ওই টাইমে অনেকে নাও হতে পারে মানে হয়েও যেতে পারে কোনো সময় বেবি তো আমার আগের বার তাই হয়েছিল আমার আগের বার কোনো সাধ হয়নি ন মাসে স্বাদ স্বাদ করতে করতে যেদিন ডেট পড়েছিল সেদিনই মাম্ব হয়ে গেছে তো আশা করছি এইবারও সেরকমই একটা কিছু হবে কারণ এদের পাঁচ মাসেও নেই সাত মাসেও নেই ইভেন কি এদের এমনই একটা নিয়ম যে বাপের বাড়িতেও এর আগে স্বাদ খাওয়া যাবে না মানে আগে এই বাড়ির থেকে হবে তারপরে ও বাড়িতে খাওয়া যাবে তো সুতরাং হয় না হ্যাঁ তো সেই জন্য সেই জন্য আমার যখন জাকরেভিং হচ্ছে যখন জাকরেভিং হচ্ছে খেয়ে নিচ্ছি স্বাদ পূরণ হয়ে যাচ্ছে ওই স্বাদে তো আলটিমেটলি যা যা ইচ্ছা তাইতেই খেতে দেয় ঠিক আছে আমি আগে আগেই দাদাকে এ নিচ্ছি সব এমনিও আমার খুব একটা ইচ্ছে হচ্ছে না খাওয়ার আজকেই মা জিজ্ঞেস করছিল কি খেতে ইচ্ছা করছে একটু বল নিয়ে আসি বা বানিয়ে দিই আমার কিছুই খেতে খুব একটা ইচ্ছে করছে না এরকম মাঝে মধ্যে টুকটাক জিনিসই ইচ্ছে করছে আর সেগুলো আমি অর্ককে বললে সঙ্গে সঙ্গেই মোটামুটি এনে দিচ্ছে কারণ ও জানে স্বাদ নেই তাই ও নিজেই বলছে যে আমি আগে আগে স্বাদ পূরণ করছি তোমার ওই জন্য আগে আগেই আমার স্বাদ পূরণ হয়ে যাচ্ছে তো স্বাদ যে হবে কত লোকে ভিডিও দিচ্ছে স্বাদ হচ্ছে নতুন শাড়ি আমাদের কিছু নতুনও পরা যাবে না মানে তার আগে অবধি কিছু নতুনও পরা যাবে না আমি ওই জন্য পুজোতেও নতুন কিছু পড়তে পারিনি হুম তো সেই জন্য আমাদের সাতটা মোটামুটি হয়ই না এরকমই হয় মানে ন মাসে যাদের সাত তাদের অনেকেরই হয়তো প্রবলেম হয় যদি একটু আগে আগে বেবি হয়ে যায় আমার তো আগের বারের এক্সপিরিয়েন্স তাই আশা করছি এবারের এক্সপিরিয়েন্সও তাই হবে জানি না দেখা যাক এখন আমরা ওই জন্য ঠেট দেখি নি নমাসে ডেট কবে আছে কি আছে কিচ্ছু দেখিনি নি মা বলেছে নমাস পড়লেই আমি তোকে এমনি একটু খাইয়ে দেবো মানে এমনি রেধে বেড়ে খাইয়ে দেবো মানে স্বাদের মতন না পায়েস খাওয়া যাবে না কোনো চালের পায়েস এই জন্য আমি খাচ্ছি না পায়েস খাওয়া যাবে না কোনো রকম পিঠে পুলি খাওয়া যাবে না হ্যাঁ এই জন্য এই ধরনের জিনিস নাড়ু তক্তি এই ধরনের জিনিসও খুব একটা খাওয়া যাবে না তো এই ধরনের জিনিসগুলো দিয়েই যেহেতু স্বাদ ঠাত দেয় তো সেই জন্য এগুলো তার আগে খাওয়া যায় না আমি খাচ্ছিও না আর এগুলোর খুব একটা ইচ্ছে বা স্বাদ কোনোটাই আমার হচ্ছে না সেই জন্য আমি খাচ্ছি না মা যতবার পাঠাচ্ছে শিমুয়ের পায়েস পাঠাচ্ছে চালের পায়েস পাঠাচ্ছে না ও চলো স্বাদ পূরণ করি এরমভাবেই প্রতিদিন একটু 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 করে খেয়ে নিই চপটা নালে ঠান্ডা হয়ে যাবে কমপ্লিট হলো এবার চলে এসছি উপরের ঘরে কি করবে পড়া শেষ আবার দৌড় দৌড়ি করে না ছেলেটা আমার একদম যাই হোক এই সব করে বসে বসে তাই করুক আর ওপরের ঘরে চলে এলাম এবার আবার রাতের ডিনারের প্রস্তুতি ও চোখে মুখে একটু জল দিলাম ভাল লাগছে না ঠান্ডা জলের বোতল নিমাম বো বোতলটা দিবি ঠান্ডা জল থাক আমি আমি নিচ্ছি আমি নিচ্ছি পাবি না আমি নিচ্ছি ঠান্ডা জলের একটু বোতল নিয়ে এলাম ওই জন্য চপ খেয়েছি না কিছু খেয়েই ভালো লাগে না একটু খাওয়ার পরেই একটা অ্যাসিডিটি একটা অম্বল বিচ্ছিরি ব্যাপার যাই হোক একটু ঠান্ডা জলের বোতল নিয়ে বসেছি অল্প অল্প করে জল খাবো ঠান্ডা জল অল্প অল্প করে খেলে আমি দেখেছি বেশ কিছুক্ষণের মধ্যে জিনিসটা ঠিক হয়ে যায় তো তাই খাবো এবার রাতের ডিনার রাতের ডিনারে অর্ক বললো আজকে সেদ্ধ মুসুরির ডাল একটু ঘন ঘন করে আর মচমচে নরম আলু ভাজা মানে এই হাত হাফ হাফ মচমচা হতে হবে হাফ নরম হতে হবে কত ক্যাটাগরি আলু ভাজার তো সেরকম আলু ভাজা করতে হবে ও সেই দিয়ে একটুখানি ভাত খাবে তো ভাত আমাদের আজকে দুপুরে যা হয়েছিল অল্প করেই শেষ হয়ে গেছে এই জন্য ভাত আবার করতে হবে সেই জন্য বললাম ভাতটা বসিয়ে দিতে আর ডালটা আমি দিয়ে এসেছি মেপে নাহলে ঝুমা এত বেশি ডাল নেয় যে মানে দু তিন দিন খেয়ে ও শেষ ফেলতে হয় ওই জন্য ডালটা মেপে দিয়ে এলাম বললাম যে ডালটা বসিয়ে দাও প্রেশারেই একবারে সেদ্ধ বসিয়ে দেবে আর আলু ভাজাটা ও কেটে রাখবে ওটা আমাকেই ভাজতে হবে ওই ভাজাটা ও অন্য কেউ ভাজলে হবে না অন্য কেউ নাকি বোঝে না ওটা কি ব্যাপার কি হাল আধা নরম আধা আধা মর কচকচ মানে আধা কুরকুরে ভাজা এটা কেউ বুঝবে না আমাকেই ভাজতে হবে সেটা ভাজবো তো তার জন্য কিছু ছিল না আবার ওপরে উঠেই দেখলাম সেগুলো তো নেই দশটা বেজে গেছে এখন বাজে কটা দাঁড়াও দেখাচ্ছি ওই যোগ এখন বাজে দশটা পঁচিশ তো দেখলাম উঠে দশটা বেজে গেছে তাড়াতাড়ি করে গ্লিংকি অর্ডারগুলো গুলো দিলাম ব্লিঙ্কিটে অর্ডারগুলো দিলাম মুসুরির ডাল ডাল আনালাম সরষের তেল আনালাম শেষ হয়ে গেছিল তারপরে কী আনালাম আলু আনালাম একটু পেঁয়াজ আনালাম মাম্বর কালকে টিফিনের জন্য কিছু জিনিস আনালাম পোহা আনালাম মানে চিরে আনালাম পোহার যে চিড়েটা হালকা ওটা চিড়ে আনালাম এই সমস্ত জিনিসপত্র আনালাম এগুলো এলো তারপরে এই সব করতে দিলাম এখন ভাত হচ্ছে ডাল হচ্ছে ওই যে সিটি পড়ছে ডালে ভাত হচ্ছে ডাল হচ্ছে আলু ভাজাও কেটে রাখবে পরে ভাজব তারপরে আবার কালকে ঝুমা বাড়ি যাবে কালকে আবার নতুন লোক মানে কালকে আমাকে সেন্টার থেকে দুদিনও থাকবে না সেন্টার থেকে আমাকে দুদিনের লোক নিতে হবে লোক ছাড়া তো আমার কিছুতেই বস চলে না সত্যি কথা হাউজ ছাড়া আমার এখন একদমই চলবে না এমনিও চলে না দিদা আছে মামু আছে সব দিক হয় না তো নিতে হবে বলে দেওয়া হয়ে গেছে সেন্টারে কালকে আর পরশু আর লোক দেবে তো আবার নতুন লোক হলে অসুবিধা কি জানো তো পুরো বোঝাতে হয় কাজ ও যেমন পরপর করতে থাকে কিন্তু আবার পুরো বোঝাতে হয় তো এই কাজটা বেশিরভাগটাই গিয়ে ভাতটা পরে অর্কর ওপর কারণ আমি তো ওই টাইমটা মাম্বকে পাঠিয়ে দিয়ে শুয়ে পড়ি তারপরে লোকটা ঢোকে অর্ককে বোঝাতে হয় ঠিক আছে দুদিন হয়ে যাবে ওকেও তো বাড়ি যেতে হবে সারা সব সময় থাকে যাই হোক এই হচ্ছে এখনের ব্যাপার রান্না বান্না হচ্ছে আবার রাতের ডিনার তারপরে খাওয়া হবে চলো আর আমি এই যে জল খেতে থাকছি এই যে দুটো চপ খেয়েছি জানি না রাতে আর কিছু খেতে পারবো কি না এই জল খেতে খেতেই দেখবে পেট ভরে গেছে আবার কালকে মামবু স্কুল ব্যাগ গুনো সব গুছিয়ে এসেছি নিচে একদম রুটিন দেখে শুধু ওপরে রেডি করব টিফিন বানাবো পাঠিয়ে দেবো খাওয়া দাওয়ার পর্ব শেষ করি রাতে